বিমানটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এমসবারি বসকম রানওয়েতে। সেখানে গতরাত্রি অ্যাসাইলাম শিকারদের নিয়ে রুয়ান্ডা যাওয়ার জন্য হোম অফিসের প্রথম ফ্লাইটটি রানওয়েতে অপেক্ষমান ছিল। সব কিছুই ঠিকঠাক ছিল, রেডি ছিল ফ্লাইটের ঠিক আগ মুহূর্তে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের হস্তক্ষেপের ফলে। গতরাতে অ্যাসাইলাম শিকারদের নিয়ে রুয়ান্ডা যাওয়ার জন্য প্রথম ফ্লাইটটি তৈরি থাকা সত্ত্বেও স্থগিত রাখতে বাধ্য হয় হোম অফিস। সব কিছুই ঠিকঠাক ছিল, নির্ধারণ করা ছিল 7 জনকে রুয়ান্ডা পাঠানো হবে, কিন্তু ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের হস্তক্ষেপের ফলে শেষ মুহূর্তে হোম অফিস গতরাত্রে ফ্লাইটটি স্থগিত রাখতে বাধ্য হয়। জানা গেছে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসের হস্তক্ষেপের ফলে, অর্থাৎ একজন ইরাকি অ্যাসাইলাম শিকার আবেদন করেছিলেন, সেটা গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে রায়ের পূর্ণ ফলাফল সামনে না আসা পর্যন্ত, হোম অফিস শেষ পর্যন্ত রুয়ান্ডাগামী প্রথম ফ্লাইটটি স্থগিত রাখতে বাধ্য হয়। তবে হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল জানিয়েছেন, গতরাতে রুয়ান্ডাগামী প্রথম ফ্লাইটটি স্থগিত করা হলেও তারা তাদের পরিকল্পনা থেকে সরে আসবেন না। তিনি জানিয়েছেন, গতরাতে যাদেরকে পাঠানো যায়নি ফ্লাইটটি স্থগিত হয়ে যাওয়ার কারণে, তাদেরকে পরবর্তী ফ্লাইটে পাঠানো হবে। অর্থাৎ রুয়ান্ডাগামী অ্যাসাইলাম শিকারদের রুয়ান্ডা পাঠানোর যে পরিকল্পনা সেটা এখনও চলমান এবং সেটা থেকে তারা হোম অফিস সরে আসবে না বলে তিনি জানিয়েছেন। বর্ষিয়ান আলেম মালানা মুহিবুল হক গাছবাড়ি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহু পরকালীন শান্তির অগ্রদূত। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ তার বিরুদ্ধে কটূক্তি করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। নূপুর শর্মা নবীজির বিরুদ্ধে কথা বলে সারা বিশ্বের শুধু মুসলমান নয় সকল শান্তিপ্রিয় মানুষের মনে আঘাত দিয়েছেন। তিনি গতকাল সিলেট সিটি পয়েন্টে সিলেটের মুসলিম জনতা আয়োজিত প্রিয়নবীর অবমাননার প্রতিবাদে বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশ থেকে সিলেট সিটি পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়, আম্বরখানা গিয়ে শেষ হয়। সিলেটে প্রায় শতাধিক মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার নবী প্রেমিক জনতা মিছিলে এবং সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামিয়া জালালিয়ার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালি, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুল ইসলাম বুরহান, মাওলানা আব্দুল খালিক সাক্তা, কৌড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মহসিন আহমদ, গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলিউদ্দিন রাজু, সিলেট জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান সহ আরও অনেকেই। সমাবেশের পক্ষ থেকে সরকারের কাছে 5 দফা প্রস্তাব পাঠ করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ।